বিদ্যুতের আমূল খরচ, তাই এবার বিদ্যুতের খরচ বাঁচিয়ে সূর্যের কৃপাতে চলছে থানার কাজকর্ম। প্রশ্ন জাগতে পারে, এ কী করে সম্ভব আর কোথায় বা হচ্ছে? সম্ভবটা কী করে সেটা অবশ্য আপনি মনে করতেই পারেন, তার কারণ এটা হচ্ছে সোলার সাপ্লাই দিয়ে, অর্থাৎ যে সূর্য ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে, সোলার প্লান্ট বসানো হয়েছে তার মাধ্যমে। এরকম জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এটা কোথায় হচ্ছে বলুন তো? হাওড়ার পুলিশ স্টেশনে। আগে হ্যাঁ, থানায় আলো জ্বলছে, পাখা চলছে, কম্পিউটার চলছে, সমস্ত কাজকর্ম হচ্ছে, সবটাই ওই যে মাথার উপরে সূর্যদেবের কল্যাণে। সূর্য ওই ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছে হাওড়া কমিশনারেটে, বাইরে বড় বড় করে হরফে সেটা লেখাও রয়েছে। সোলার পাওয়ার প্লান্ট বসিয়ে বিপুল বিদ্যুৎ খরচ বাঁচাচ্ছে হাওড়া পুলিশ, এবং ছাদে উঠে দেখা গেল একাধিক প্লান্ট বসানো রয়েছে। একেই বোধহয় বলে সূর্য জ্বালালো থানার আলো। এবার সত্যি কি মাথার আলো জ্বলল আমাদের সবার, যে এভাবেও ভাবনা চিন্তা করা যায়, প্রকৃতিকে কাজে লাগিয়ে কিভাবে নিজেদের খরচ কমানো যায় করে দেখালো হাওড়া জেলা পুলিশ। এবং পাওয়ার প্ল্যান্ট বসিয়ে সোলার কানেকশনের মাধ্যমে, অর্থাৎ সূর্যের থেকেই আলো নিয়ে, তাপ নিয়ে, ইলেকট্রিক সাপ্লাই নিয়ে চলছে থানার কাজ।